বিভিন্ন মেল এবং ফিমেল নার্সে পুরস্কৃত করা হলো জলপাইগুড়ি জেলার সদর হাসপাতালে। এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কনফারেন্স হল করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রামাণিক, সুপার ডক্টর গয়ারাম নস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রামাণিক, সুপার ডক্টর গয়ারাম নস্কর সহ অন্যান্যরা। এদিন সুশান্ত রায় জানিয়েছেন বিভিন্ন নার্সের হাতে শংসাপত্র এবং মেডেল তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, যারা করোনা রোগীদের সামনে থেকে চিকিৎসা করে গেছেন তাদের জন্য এই সম্মান প্রদান করা হয়েছে। আগামী দিনে বাকি স্বাস্থ্যকর্মীদেরও সম্মানিত করা হবে বলে এদিন জানিয়েছেন সুশান্ত রায়। করোনার দ্বিতীয় ঢেউ চলছে। প্রথম দিকে সকলকে নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হলেও দেখা গিয়েছে বিভিন্ন অসচেতনতার ছবি, আর যার ফলে এই মুহূর্তে অনেকটাই ক্ষতি করছে দ্বিতীয় ঢেউ। তাই আগামী দিনে মানুষকে আরও সাবধানে চলতে হবে বলে অনুরোধ করেছেন ডক্টর সুশান্ত রায়। পাশাপাশি আগামীতে কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধি হলে এর সুফল আরও মিলতে পারে বলে এদিন জানিয়েছেন সুশান্ত রায়। তবে এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন তিনি। তো গত শনিবার দিন আমরা ডিস্ট্রিক্ট লেভেলে, মানে পুরো ডিস্ট্রিক্টকে নিয়ে করেছিলাম। সেখানে বিএমএসদের ডেকেছিলাম, হেলথ সেন্টারে ইনচার্জদের ডেকেছিলাম, পিএইচএমদের ডেকেছিলাম বিভিন্ন, এবং এখানকার নার্সিং স্টাফদের ইনচার্জকে ডেকেছিলাম, সুপারকে ডেকেছিলাম। ওনাদেরকে আমরা প্রাইস দিয়ে দিয়েছিলাম যে এক জায়গায় সব তো করা যাবে না, ভাগ ভাগ করে করে করতে। সেই হিসেবে এখানে আজকে নার্সিং স্টাফদের দেওয়া হচ্ছে, এখানকার যারা আছেন, আমাদের স্ক্যাভেঞ্জিং যারা আছেন তাদেরকে দেওয়া হচ্ছে। আগামীকাল আমরা বিশ্ব বাংলায় একদম অন দ্য স্পটে গিয়ে আমরা কালকে বেলা 11টার সময় ওখানে দেবো, এবং তারপরে আমাদের প্ল্যান হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল দু একদিনের মধ্যে করে দেবো।